আমাদের গ্রামগঞ্জে সমাজের মানুষ আজও এমন আছে, অনেক সময় স্ত্রী স্বামীকে ভাই বলে ডাকে কিনা, এমনও স্বামী আছে এখনো পর্যন্ত স্ত্রীকে বোন বলে ডাকে কিনা। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের স্ত্রীকে ইঙ্গিত করলেন, ইঙ্গিত করে বললেন, আমি বলবো আমি তোমার ভাই, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি তোমার কে হই, তুমি স্বামী পরিচয় দিও না, তুমিও বলো এটা আমার ভাই, আর আমি বলবো তুমি আমার বোন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন কত বড় বিপদের সম্মুখীন। ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস পড়তেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনার স্ত্রী সারা আলাইহিসসালামকে নিয়ে কাকে নিয়ে যাবেন বলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সারা আলাইহিসসালামকে নিয়ে জনপথ ছেড়ে যখন সফরে গেলেন, বাহিরে গেলেন, আমার ভাইয়েরা বাহিরে যাচ্ছিলেন এমন একটা দেশে, এমন একটা প্রদেশে গিয়ে উপস্থিত হয়েছেন, পৌঁছে গেছেন, যে এলাকার বাদশাহ ছিল জালিম বাদশাহ। কি বাদশাহ জোরে বলেন? জালিম বাদশাহ। চরিত্র ছিল অনেক খারাপ, চরিত্র ছিল খুব খারাপ, ভালো করে চরিত্র তার ছিল না, কিন্তু সে ছিলেন বাদশাহ। বাদশার চরিত্র যদি খারাপ হয় প্রজাদের কষ্ট হয় কিনা জোরে বলেন? বাদশার চরিত্র যদি খারাপ হয় এলাকার ভিতরে যে সমস্ত প্রজা আছে, এলাকার ভিতরে যে সমস্ত জনগণ আছে, জনগণদের স্ত্রীরা কি সুন্দর মতো ঠান্ডা মাথায় ঘুমাইতে পারে? জোরে বলেন পারে? আমার ভাইরা, ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম যখন পৌঁছে গেলেন ওই এলাকার ভিতরে যে বাদশা ছিলেন, ওই বাদশা ছিলেন জালিম বাদশা, চরিত্র ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল খুব খারাপ। আমার ভাইয়েরা, এই বাদশা যে মানুষটা ওই দেশের ভিতরে ঢুকতো, যদি তার সামনে এমন কোনো মানুষ যেত, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে নিয়ে যাইতো, ওই পুরুষকে পাকড়াও করা হতো, স্ত্রীকে পাকড়াও করা হতো, স্ত্রীকে পাকড়াও করে ওই স্ত্রীকে ধর্ষণ করতো, তার সঙ্গে জিনা করতো, ব্যবিচার করতো। নাউজুবিল্লাহ বলেন? আরও আসতে বলেন নাউজুবিল্লাহ। আগামীকালকে বাড়ি যায় বললেন জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাচ্চা যে লোকটা কার প্রদেশের ভিতরে দেশের ভিতরে যেত, যদি স্বামী আর স্ত্রী একসাথে যেত, স্বামীকে অ্যাটাক করে পাকড়াও করতো, পাকড়াও করে আটকায় রাখতো, স্ত্রীকে আটকায় তার সঙ্গে আমার ভাইয়েরা ব্যবিচার করতো, খারাপ কাজ করতো। আমার ভাইয়েরা যদি পরিচয় দিতে আমার বোন হয় তাহলে ছেড়ে দিত, যদি বলতো এ আমার বোন অথবা আমার মা অথবা আমার মেয়ে তাহলে ছেড়ে দিত, কিন্তু যদি বলতো আমার স্ত্রী তাহলে আর কোনো ছাড়া নাই, দুইটাকে আটকায়া এরপরে অপকর্ম করতো। এমন একটা দেশের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা আলাইহিসসালামকে নিয়ে যখন চলে গেলেন, বাদশার কানে একজন দূত চরিত্র মানুষ খবর পৌঁছে দিল, ও বাদশা আপনার রাজ্যের ভিতরে এমন এক যুবক এবং এক যুবতীর আবির্ভাব, এমন এক যুবক আর এমন এক যুবতী আসছে যাদের চেহারা তাদের চাইতে অধিক সুন্দর। ওই কাউকে ওই দুটাকে আটকাও, কি করো জোরে বলেন? আটকায় যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হযরত সারা আলাইহিসসালামকে নিয়ে আসা হলো, এবার তো ওই বাদশা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করে, কাকে জিজ্ঞাসা করে জোরে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করে, এই মহিলা তোমার কি হয়? আসলে তো ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হযরত সারা আলাইহিসসালাম, কিন্তু আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন এ তো বেকায়দায় পড়ছে। কি কায়দা জোরে বলেন? বেকায়দা। আমার মা হলে কিছু বলতো না, আমার মেয়ে হলে কিছু বলতো না, বোন হলে কিছু বলতো না, কিন্তু এমন এক জালেমের পালায় পড়ছি, এমন এক নরপশুর পালায় পড়েছি, এমন এক জানোয়ারের পালায় পড়ছি, যদি এখন সত্য কথা বলি, সঠিকটা বলি যে আমার স্ত্রী, তাহলে তো আমার স্ত্রীর ইজ্জত নিয়ে টানাটানি করবে, আমার ইজ্জিতে আমার স্ত্রীর ইজ্জত হরণ করবে, জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখনই লক্ষ্য করলেন যে প্রত্যেকটি মুসলমান তো মুসলমানের ভাই, প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি মেয়ে তো বোন, মুসলমান হিসেবে কি হিসেবে জোরে বলেন? মুসলমান হিসাবে ভাই, মুসলমান হিসাবে বোন। এখন আমি যদি আমার স্ত্রীকে বোন হিসাবে পরিচয় দেই ইজ্জত বাঁচানোর খাতিরে, তাহলে সমস্যা নাই কি নাই জোরে বলেন? ইব্রাহিম আলাইহিসসালাম নিজের স্ত্রীকে ইঙ্গিত করলেন, ইঙ্গিত করে বললেন, আমি বলবো আমি তোমার ভাই, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি তোমার কে হই, তুমি স্বামী পরিচয় দিও না, তুমিও বলো এটা আমার ভাই, আর আমি বলবো তুমি আমার বোন। সুবহানাল্লাহ বললেন না? এখন এখানে একটা প্রশ্ন আসে, হুজুর তাহলে মিথ্যা কথা হলো কি না জোরে বলেন? এখানে দুইটা প্রশ্ন, প্রশ্ন একটা না দুইটা। এক নম্বর প্রশ্ন, স্ত্রী হযরত সারা আলাইহিসসালাম স্ত্রী হওয়ার পরে বোন বলে
মিথ্যা কথা? এটা মিথ্যা কথা হবে কিনা এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, স্ত্রীকে বোন বলা যাবে কিনা এবং স্ত্রী তার স্বামীকে বোন ভাই বলতে পারবে কিনা, জানার দরকার আছে না নাই? আমাদের গ্রামগঞ্জে সমাজের মানুষ আজও এমন আছে, অনেক সময় স্ত্রী স্বামীকে ভাই বলে ডাকে কিনা, এমনও স্বামী আছে এখনো পর্যন্ত স্ত্রীকে বোন বলে ডাকে কিনা, অথবা বিয়ের আগে ফুফাতো ভাই ফুফাতো বোন ছিল কি ভাই জোরে বলেন, ফুফাতো ভাই ফুফাতো বোন বিয়ে জায়েজ, চাচাতো ভাই চাচাতো বোন বিয়ে জায়েজ, খালাতো ভাই খালাতো বোন বিয়ে জায়েজ, মামাতো ভাই মামাতো বোন বিয়ে জায়েজ। আমার ভাইয়েরা, এমন সূত্রে যখন বিয়ে হয়েছে, বিয়ের আগে ছিল ভাই বোন কি বোন জোরে বলেন, আপন না কিন্তু মামাতো ভাই খালাতো ভাই এমন, কিন্তু বিয়ে হয়ে গেছে, প্রশ্ন হলো এখন এরা তো অনেক সময় মুখে চলে আসে ভাই বলে ফেলে, কি বলে ফেলে জোরে বলেন, অনেক সময় ভাই বলে ফেলে, আবার অনেকে অনেক সময় রাগান্বিত হয়ে স্বামীকে আর স্বামী বলে না ভাই বলে ডাকে, কি বলে জোরে বলেন। আমাদের প্রশ্ন হলো, হুজুর আমাদের স্বামী আমরা আমাদের স্ত্রীদেরকে বোন বলতে পারবো কি না, আর আমাদের স্ত্রীরা আমাদের স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কিনা, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যদি একটু লক্ষ্য করি, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের একখানা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক তার স্ত্রীকে ডাক দিয়ে সম্বোধন করে বলল, বোন আমার, কি বলে ডাকলো জোরে বলেন। বোন বলে যখন ডাক দিল, নবীজি বললেন, এ তোমার কি হয়, বোন নাকি স্ত্রী? এটি তোমার বোন? বলে না, এটা আমার বোন না, এটা আমার স্ত্রী। কি বলে জোরে বলেন, এটা আমার বোন না, এটা আমার স্ত্রী। নবীজি বললেন, খবরদার, এ কাজ আর কখনো করো না, স্ত্রীকে তুমি আর কখনো বোন বলে ডেকো না। কি বলে ডেকো না জোরে বলেন, বোন বলে ডেকো না। তবে এখন আমাদের প্রশ্ন যে আমরা পারবো কি না ডাকতে, এই বিষয়টা হাদিসটা তার জন্য খাস ছিল, কার জন্য? ওই লোকটার জন্য খাস ছিল। তবে এটা ইসলামে একবার নিষেধ করে নাই, ইসলামে শরিয়াতে নিষেধ করে নাই যে স্ত্রীকে বোন বলা যাবে না, স্বামীকে ভাই বলা যাবে না, এটা নিষেধ নাই। তবে এটা উচিত না, এটা কি না জোরে বলেন, উচিত না, এটা একটা অনুত্তম কাজ, এটা উত্তম না। স্ত্রীকে ডাকতে হবে, রসুল সাল্লাম শিখাইয়া দিয়েছে স্ত্রীকে, যেহেতু স্বামী বয়সে বেশ বড়, আদব হলো ছোটো বড়োকে আপনি করে বলবে, কিন্তু বড় ছোটোকে নাম ধরে ডাকতে পারে কি না? যেহেতু বয়সে স্বামী স্ত্রীর চাইতে বড়, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে কি না? পারে কি না? খাদিজা, রাবেয়া, আমেনা, ফাতেমা ডাকতে পারে কি না? ডাকতে পারে, কিন্তু স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে কি না? এখানে বিষয়টা হলো আদবের খিলাফ। কি জোরে বলেন, সমাজে আমরা ছোটো যদি বড়োকে নাম ধরে ডাক দিই, এটা বেয়াদবি। কি জোরে বলেন, আর সব থেকে সম্মান করতে হবে স্বামীকে, সেই হিসাবে স্বামীকে কখনো স্ত্রী নাম ধরে ডাকবার পারবে না। যদি ডাকে গুণা হবে না, হারাম হবে না, বা তালাকও হবে না, কিন্তু এটা উচিত না, কি না জোরে বলেন, উচিত না। কাজেই ইসলামে এটা নিষেধ করে না, এটা রসুল নিষেধ করে নাই, শরিয়াতে এটা হুকুম করে নাই যে তোমরা ডেকো না বোন বলে ভাই বলে, তবে এটা উচিত না, নাম ধরে ডাকতে হবে। এইভাবে যদি ছেলে থাকে আবদুল্লার বাপ, কি জোরে বলেন, মহিলা বলবে আবদুল্লার বাপ, আব্দুর রহমানের বাপ, এইভাবে করে ডাকবে। আর স্বামীও ডাকবে আবদুল্লার মা, আবদুল্লার মা, আব্দুর রহমানের মা, এইভাবে ডাকবে। এটা কি হবে? আমাদের সমাজে আর একটা প্রথা আছে যেটা অনেক সুন্দর, আমাদের গ্রামগঞ্জের কথা বলছি, ও গো, ওই, ও হে, হ্যালো, এমন ডাকে কিনা স্ত্রীকে, এটা মহব্বতের ডাক, কিসের ডাক জোরে বলেন? এগুলো জায়েজ, নিষেধ নাই, তবে ভাই বলাটা এটা ঠিক না, না বলাই উচিত। কি জোরে বলেন, একটা মাসালা আমরা জানলাম, না বলাই উচিত, যেহেতু সে আমার স্বামী। একটা মানুষের সামনে যদি আমি তাকে ভাই বলে ডাক দিই, ও মানুষ ভাববে এটা আমার ভাই, কি ভাববে জোরে বলেন, এটা দেখতে একটু খারাপ লাগে। কি জোরে বলেন, একটা দেখতে খারাপ লাগে, স্বামী মনে আঘাত পেতে পারে বা স্ত্রী মনে আঘাত পেতে পারে, এই জন্য এই কাজটা আমরা করবো না। দুই নম্বর প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা কথা বলছেন কিনা, স্ত্রীকে যে বোন হিসাবে পরিচয় দিলেন, এটা মিথ্যা কথা হয়েছে কিনা, প্রশ্ন জাগছে কিনা? এই দেখেন, মিথ্যা কাকে বলে? মিথ্যা হলো আমি একটা জিনিস চুরি করেছি, চুরি করার পর আমাকে যখন আদালতে ডাকলো, বিচারের কাঠগ্রাম দাঁড়িয়ে বললাম আমি চুরি করি নাই, এটা হলো মিথ্যা। এটা কি জোরে বলেন? মিথ্যা। কিন্তু এই যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এটাকে মিথ্যা কথা বলা চলে না, দলিল। এটাকে বলা হয় তাওরিয়া, কিরিয়া, জোরে বলেন, আওয়াজ তোলেন সবাই বলেন, তাওরিয়া, কিরিয়া, তাওরিয়া। তাওরিয়ার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তাওরিয়া বলা হয় অর্থাৎ আসলে ওটা সত্যি, ওটা কি জোরে বলেন, আসলে ওটা সত্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিসবত করেছেন কোন দিকে, মুসলমান, মুসলমানের ভাই, কি ভাই জোরে বলেন, ভাই, এবং এক মুসলমান বোন তার বোন। এখন এখানে উনি ইচ্ছায় বলে নাই, ওনার স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে বলছে, ইজ্জত রক্ষা করতে গিয়ে উনি ওনার স্ত্রীকে বোন পরিচয় দিয়েছে কিছুক্ষণ সময়ের জন্য, কিছুক্ষণ সময়ের জন্য, মন থেকে না। কি
কি থেকে না জোরে বলেন? মন থেকে না, মুখ থেকে। কি থেকে জোরে বলেন? মুখ থেকে, যেটা আমরা বাহ্যিকভাবে কথা বলি। তাহলে এটা উনি মন থেকে বলে নাই এবং উনি এটা ইচ্ছা করে বলে নাই। ওনার ইচ্ছা না থাকা সত্ত্বেও বলা লাগছে, কেন? নিজের স্ত্রীর ইজ্জত বাঁচানোর জন্য। কাজেই উনি ওইটা বলছেন, মুসলমান মুসলমানের বোন ভাই এই দিকে তাকিয়ে উনি বলছেন কিছু সময়ের জন্য। এটা তাওরিয়া বলা হয়। কি রিয়া জোরে বলেন? তাওরিয়া। আপনাকে যদি ফাঁসির কাস্টে চুলানো হয় মিথ্যা অপবাদ দিয়ে, কী অপবাদ জোরে বলেন? এবং আপনাকে যদি, অথবা আপনাকে পাকড়াও করা হলো, পাকড়াও করে যদি আপনাকে বলল যে তুই কি বাংলাদেশি, হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে তুই কি বাংলাদেশি, ধরেন অন্য দেশের জালিম এদেশে প্রবেশ করছে দুর্ধরবত অবস্থায়, আমাদেরকে হত্যা করছে, এন্ডামিং টাইমে আমাদের সামনে যদি ওরা প্রবেশ করে আর আমাদের গলায় যদি ছুরি ধরে বা পিস্তল ধরে যদি বলে বাংলাদেশি নাকি ভারতী, এখন আমরা যদি বলি বাংলাদেশি তাহলে তো হত্যা করে ফেলবে। এখন এই অবস্থাতে যদি আমরা বলি আমাদের জীবন বাঁচানোর জন্য, আমরা যদি কিছুক্ষণের জন্য যদি আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা যদি বলি না আমি তো বাংলাদেশি না, আমি কী না জোরে বলেন? বাংলাদেশি না। যদি বলে আমি অন্য দেশি পাকিস্তানি বা এটি সেটা যদি বলে তাহলে কি এটা হবে? তাওরিয়া। কী রিয়া জোরে বলেন? তাওরিয়া। কিন্তু মিথ্যা কথা হলো সবসময় আমরা যেটা বলে থাকি, চুরি করে বললাম চুরি করি নাই, একটা জিনিস খেয়ে বললাম খাই নাই, একটা জিনিস আপনার মোবাইলটা এখানে পড়ে আসে আমি পকেটে রেখে বললাম আরে মোবাইল তো আমি পাই নাই, কি না জোরে বলেন? এটা হলো মিথ্যা। কিন্তু ওইটা হলো তাওরিয়া। কি জোরে বলেন? ওটা তাওরিয়া জায়েজ। আর এটা নবীদের জন্য, কাদের জন্য জোরে বলেন? এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটি করেছিলেন, ঈমান পরীক্ষা দিয়েছিলেন। কিসের পরীক্ষা জোরে বলেন? ঈমানের বড় পরীক্ষা। এবার আসুন ঘটনা পরে কি হয় শুনবেন, পরেরটুক শুনবেন কি বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানেন বাদশাকে বললেন এ তো আমার স্ত্রী না, এ তো আমার বোন হয়। কিন্তু জালিম বাদশাহ যে ওর কাজ তো ভালো না, সুন্দরী রমণী দেখেছে, চরিত্র তো খারাপ, আর সহ্য করতে পারে না, ভাই হোক বোন হোক মা হোক মেয়ে হোক চলবে না। কি হবে না জোরে বলেন? কোনো কথা শুনি না, ওনাকেও বাঁধো স্ত্রীকেও বাঁধো। বাদ্যা যখন হযরত সারা আলাইহিসসালামের দিকে যখন ওই জালিম বাদশাহ নরপশু যখন আগায় গেলেন, হযরত সারা আলাইহিসসালামের গায়ে যখন হাত দিবে যখন স্পর্শ করতে গেলেন, অমনি বিকলাঙ্গ হয়ে গেলেন। কি হয়ে গেলেন জোরে বলেন? বিকলাঙ্গ হয়ে গেলেন, অকর্ম হয়ে গেলেন, অবাস হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন, নড়তে পারে না, চড়তে পারে না, প্যারালাইজ রোগীর মতো। আর কি হয় না জোরে বলেন? কাজ করে না, ধরতে পারে না, কান্নাকাটি শুরু। ও সারা, তুমি তোমার প্রভুর কাছে একটু দোয়া করো, তোমার প্রভু যেন আমাকে ভালো করে দেয়, আর আমি সুস্থ হলে তোমাকে কিচ্ছু বলবো না, তুমি সহ তোমার স্বামী সহ তোমাকে তোমাদেরকে মুক্ত করে দেব। কি করে দেব? মুক্ত করে দেব। কিন্তু জালেমের কথা তো সত্য না, জালেমের কথা কি সত্য? মুনাফিকের কথা কি সত্য জোরে বলেন? বেঈমানি করে। ওরা কি করে জোরে বলেন? বেঈমানি করে, সিটারি করে, বাটপারি করে। যখন হযরত সারা আলাইহিসসালাম তার কাকুতি মিনতি দেখে অসহায়ের মতো যখন বারবার বলছে, হযরত সারা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই জালিমকে সুস্থ করে দিলেন, ভালো করে দিলেন। ভালো হয়ে গেছে যখন, ভালো হয়ে আই এখন আবার সারার দিকে আগায় যায়। কার দিকে জোরে বলেন? আবারও সারার দিকে আগায় যায়। আমাদের সমাজের কিছু মানুষ আছে বিপদে যখন পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, সাগরের ভিতরে বিশাল আকারে উত্তপ্ত ঝড় শুরু হয়ে গেছে, বর্জ পড়তেছে, নৌকাটা ডুবে যায় ডুবে যায়, এই মুহূর্তে বলে আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন তোমার বিরুদ্ধে করব না, আর কোনোদিন কোরআনের বিরোধিতা করব না, আর কোনোদিন রাসূলের বিরোধিতা করব না, আল্লাহ একটা বার শুধু নদীর তীরে যাইতে দাও। যখন নদীর তীরে যায় বলে আর কোনোদিন কেমন বিপদে পড়ি, আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড, যারে কি বলে জোরে বলেন? স্রষ্টা বলতে কিচ্ছু নাই। এমন সমাজের মানুষ আছে যখন বিপদে পড়ে, অসুখ হয়েছে এমন অসুখ, আল্লাহ যদি ভালো হয়ে যায় তোমার রাস্তায় পড়ে থাকবো, নামাজ ছাড়বো না, কিন্তু যখন ভালো হয়ে গেছে এখন আর আল্লাহকে চিনে না, আল্লাহ গো তুমি যদি আমার টাকা দিতা, বাড়ি দিতা, পয়সা দিতা, যখন গরিব ছিল নামাজ পড়ছে, যখন গরিব ছিল হজ করছে, যখন গরিব ছিল মানুষকে দান করছে, যখন গরিব ছিল ভালো ভালো ভাষা ব্যবহার করছে, যখন গরিব ছিল মানুষের পাশে দাঁড়াইছে, এখন যখন টাকা পয়সা হয়েছে চেয়ারম্যান হয়েছে এখন আর মসজিদ চেনে না, এখন যখন মেম্বার হয়েছে, এখন যখন মন্ত্রী এমপি হয়েছে এখন আর গরিব মানুষ চেনে না, আসে না নাই। এবার যখন জালিম বাচ্চা যখন সারার দিকে আগে গেলেন,
দ্বিতীয়বার যখন আগে গেলেন আবার অবশ হয়ে গেলেন হাত পা গুলো কাঁপতে শুরু হয়ে গেল তার লাইস লোকের মতো যখন জমিনের ভিতরে আবার পড়ে গেলেন আবার কাঁপতে শুরু করলেন সারা গো আবার একটু দোয়া করো গো এবার লানসাস লাস্ট চান্স এবার আর দ্বিতীয়বার আমি তোমার দিকে হাত বাড়াবো না আমার জন্য একটু দোয়া করে আল্লাহ যেন তোমার প্রভু যেন আমাকে ভালো করে দেয় স্যার আলাইহিস সালাম যখন দোয়া করছে দোয়া করলে তো ভালো হয়ে গেছে কী হয়ে গেছে ধরো বলেন ভালো হয়ে গেছে উনি আবার তৃতীয়বার আবার আগাই গেছে কী হয়েছে ধরো বলেন শয়তানের কাজ শয়তান কী আর সহজে বিড়ালটা যদি বলা হয় ভাজা মাছ খাস না যতই শুনি জানা দিয়ে আমি তুই শুনি ওয়াজ আমি শুনি ওয়াজ আমি শুনি আমার কাজ হলো ভাজা মাছ খাওয়া চোররে যদি নাকে খড় দিয়ে বলেন আর চুরি করবি জীবনে ও বলে যে না চুরি করবো না আর জীবনেও করবো না আর কী করবো ধরো বলেন কিন্তু সুযোগ পাইলে আর ছাড়ে না আমার ভাইয়েরা এজন্য একটা কথা আছে না বলে যে পিস্তল জমা দিছি মাগার কি যেন একটা কথা আছে না পিস্তল মাগার দিছি ট্যান্ডিং ট্যান্ডিং জমা দিছি নাকি এজন্য ওনার অবস্থা তো ওইরকম তৃতীয়বার যখন আগাই গেছে এবারও আবার আবার বিকলঙ্গ হয়ে গেছে আবার অবশ হয়ে গেছে এবার সারা আলাইহিস সালাম কয় আর দোয়া চলতো না কি চলতো না ধরো বলেন আর দোয়া চলতো না এবার কয় এই বাড়ির লাস্ট চান্স এবার যদি আমি অপকর্ম করার জন্য আগাই যাই তাহলে আপনার যা খুশি আপনাদের তাই করেন আমি এবারের একেবারে শেষ লাঞ্চ আর করবই না কী করবো না ধরো বলেন এই কাজ আর আমি করবো না আমি ভালো হয়ে গেলাম আজ থেকে তওবা করলাম আমি আর কোনো স্বামীর সামনে তার স্ত্রীর ইজ্জতকে হরণ করবো না স্বামীর সামনে কোনো স্ত্রীকে ধর্ষণ করবো না স্বামীর সামনে তার স্ত্রীর ইজ্জতকে লুণ্ঠন করবো না আপনি আমাকে মাফ করে দেন তৃতীয়বার তখন ক্ষমা করে যখন দোয়া করলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্যতামূলক যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে খেলায় পড়লে সুসহ নামাজ পড়ে কিসে নামাজ পড়ে ধরো বলেন তখন তাদেরকে ছেড়ে দিলেন কী করলেন ধরো বলেন ছেড়ে দিলেন আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই ধরো বলেন এমন চরিত্রের মানুষ আছে না নাই বিপদে পড়লে আল্লাহ